হ্যালো বন্ধুরা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন কোম্পানি এমন কিছু মেশিন এবং ফার্নিচার প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছে যা আমাদের দৈনন্দিন কার্যক্রমকে আরও সহজ করে দিয়েছে। সেই সাথে এসব মেশিন এবং ফার্নিচারের কার্যক্রম দেখলে অবাক হয়ে যেতে হয়। বিবর্তনের আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি এমন কিছু ঘরে ব্যবহার করা ফার্নিচার যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। সডোয়া উইন্ডা। বন্ধুরা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লিফট দেখে থাকি, সেগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু ফার্নিচারের মতোই এই লিফটটিকে একবার দেখুন, কত নির্বিঘ্নে একতলা থেকে আরেক তলায় পৌঁছে দিচ্ছে এই লিফট। বৃদ্ধ মানুষদের জন্য সাধারণত এই লিফট ব্যবহার হয়ে থাকে। বৃদ্ধ মানুষেরা তাদের ছোট ঘরে এটি লিফটের মতো স্থাপন করতে পারে, এতে করে বৃদ্ধ মানুষেরা খুবই সহজেই একতলা থেকে অন্যতলায় পৌঁছাতে পারে। মেসাস ওপেন আপ। আমরা বিভিন্ন সময়ে হোটেল, রেস্টুরেন্ট বা বাসাতে বিভিন্ন ধরনের বসার বেঞ্চ এবং টেবিল ব্যবহার করে থাকি, যা এসব স্থানের বেশিরভাগ অংশই দখল করে থাকে। কিন্তু এই বেঞ্চ এবং টেবিলগুলোকে একবার দেখুন, কত সহজে এগুলোকে দেয়ালের সাথে গুটিয়ে রাখা যায় এবং কত সহজেই এগুলোকে আবার সেট আপও করে ফেলা যায়। ইভার ব্লক মডুলার ওয়াল। বন্ধুরা, আমাদের অনেক সময় বড় কোনো রুমের মাঝখানে দেওয়াল দিয়ে রুম আলাদা করতে হয়, এতে করে মিস্ত্রি, ইট, বালি, সিমেন্ট সহ অনেক ব্যয় হয়। কিন্তু প্লাস্টিকের তৈরি এই ব্লকগুলোকে একবার দেখুন, এই ব্লকগুলো দিয়ে ইটের মতো করেই গাঁথুনি গেঁথে একেবারে সত্যিকারের দেওয়ালের মতো রূপ দেয়া যায়। সেই সাথে এই দেয়ালের সাথে দরজা সেট করে দেয়া যায়, এটি দেখলে মনে হয় যেন একটি সত্যিকারের দেওয়াল। সুইং টেবিল বাই ডাফি লন্ডন। বিভিন্ন অফিস আদালতে ব্যবহৃত এই ধরনের টেবিল এবং দোলনার সাথে ঝুলন্ত চেয়ারগুলো খুবই আরামদায়ক হয়ে থাকে এবং কাজের সময় সবার মনের ভেতরে রিফ্রেশমেন্ট তৈরি করে দেয়। রিট্র্যাক্ট টেবিল স্টেয়ারকেস। বন্ধুরা, এই সিঁড়িগুলোকে একবার দেখুন, কত সহজে এগুলোকে দেয়ালের সাথে আটকে দিয়ে একতলা থেকে অন্যতলায় ওঠানামা করানো যায়। তাছাড়া এটিকে যখন খুশি ফোল্ড করেও রাখা যায়। এটি দেয়ালের সাথে আটকে থাকতে পারে, তাতে করে এটি কোনো রকম জায়গাও দখল করে না। কফি টেবিল। বন্ধুরা, এই কফি টেবিলটিকে একবার দেখুন, এটিকে অনেক ছোট করে রাখা যায়, আবার মুহূর্তের মধ্যেই অনেক বড় করা যায়। তাছাড়া এটি ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয়। ইমার্জেন্সি স্লাইড। ভূমিকম্পের সময় যাতে করে এসব উঁচু বিল্ডিংয়ের কর্মচারী খুব দ্রুত কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিচে নেমে আসতে পারেন, সেজন্যই এই ইমার্জেন্সি স্লাইডের ব্যবস্থা করা হয়েছে। এই সিঁড়িটিকে দেয়ালের সাথে গুটিয়ে রাখা যায়। যখন এটিকে ব্যবহারের প্রয়োজন পড়ে, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই এটিকে ব্যবহার উপযোগী করে সেট করে ফেলা যায়। এই ইমার্জেন্সি স্লাইড ভূমিকম্প দুর্যোগ প্রবণ দেশগুলোতে অত্যন্ত প্রয়োজন। স্টো ফিটনেস। আমাদের মধ্যে অনেকেই এক্সারসাইজ করতে অনেক পছন্দ করে, কিন্তু সেগুলো নিজের ঘরেই বসে, আর এতে করে তাদের বিভিন্ন সরঞ্জাম কিনতে হয়, আর এগুলো ঘরের সৌন্দর্যকেও নষ্ট করে দেয়।
আর এই ব্যায়ামের সরঞ্জামগুলো যাতে করে ঘরের সৌন্দর্য নষ্ট না করে দিয়ে আরও বাড়িয়ে তোলে, সেজন্যই সোফার সাথে যাতে করে এসব সরঞ্জাম ফোল্ড করে রাখা যায় সেভাবেই এটি তৈরি করা হয়েছে। আর এসব সোফাকে অন্য সোফার মতো করে আপনি ব্যবহারও করতে পারবেন। দ্য হ্যাবিট ফার্নিচার, বন্ধুরা এই ফার্নিচারটিকে একবার দেখুন। এই ফার্নিচারগুলোর বহুমুখী ব্যবহার দেখে সত্যি অবাক হতে হয়। দেখুন কিভাবে ফার্নিচারগুলো ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।